2017 সালের স্যামসাং ফ্ল্যাগশিপ S8 প্লাস আর 2016 সালে ছিল S7 Edge, বর্তমান সময়ে এই দুটির মধ্যে কোনটি ভালো হবে এই ভিডিওটি তা নিয়ে। এখন ফোন দুটির স্পেসিফিকেশন কম্পেয়ার করব। প্রথমে ডিসপ্লের কম্পেয়ার করি। S7 Edge এর ডিসপ্লে 5.5 ইঞ্চ সুপার অ্যামোলেড আর রেজলিউশন কোয়াড HD। S8 প্লাস এর ডিসপ্লে 6.2 ইঞ্চ সুপার অ্যামোলেড আর রেজলিউশন কোয়াড HD প্লাস। এরপর র্যাম ও ইন্টারনাল মেমোরি কম্পেয়ার করা যাক। দুটি ফোনেরই র্যাম 4 GB, তবে S7 Edge এর ইন্টারনাল মেমোরি 32 GB এবং S8 প্লাস এর ইন্টারনাল মেমোরি 64 GB। এবার প্রসেসরের কথায় আসি। S7 Edge এর প্রসেসর এক্সিনোস 8890 অক্টাকোর আর S8 প্লাস এর প্রসেসর এক্সিনোস 8895 অক্টাকোর। ক্যামেরায় তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। দুটি ফোনেরই মেইন ক্যামেরা 12 MP আর ফ্রন্ট ক্যামেরা S7 Edge-এর 5 MP এবং S8 প্লাসের 8 MP। ব্যাটারির ক্ষেত্রেও তেমন কোনো পার্থক্য নেই। S7 Edge-এর ব্যাটারি 3600 mAh আর S8 প্লাস এর ব্যাটারি 3500 mAh। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।